আরব খান ওরফে রবিউল ইসলাম পলাশ, যাকে নিয়ে পুরো দেশে এখন তোলপাড় চলছে। এই আরব খানের সাথে যে কোনো একজনের মাধ্যমে যেটা শুনলাম যে সেদিন যেদিন টক শো হয় তার আগেও কয়েক ঘন্টা সুমাই ইসলাম তার সাথে কথা বলেছেন, এবং যেদিন অনুষ্ঠান শেষ হয়ে যায় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও তার সাথে খুব ভালো আলাপ হয়েছে, হ্যাঁ দুবাই আসবো এই সেই নানান, সে মূলত তার কাছে এই সুমা শোনা চেয়েছিলেন, স্বর্ণ চেয়েছিলেন আর কি। তো নারীদের এমনিতে স্বর্ণের প্রতি একটা আলাদা লোভ আছে, তো সুমাই ইসলামেরও সোনার প্রতি লোভ আছে। সুমাই ইসলাম তার কাছে এই ইনডিরেক্টলি এরকম স্বর্ণ টন্য এরকম টাইপের একটা দাবি করেন। আপনারা যদি, আমি যদি অনুষ্ঠানটা প্রচার হয় সেদিনই দেখেছি সুমাই ইসলামের যে আচরণ ওই অনুষ্ঠানটাতে, আপনারা সুমাই ইসলামকে জানেন সে এই পর্যন্ত রেজা কিবরিয়া, তারপরে আলাল ভাই, বিএনপির অনেক নেতা তাদেরকে সে বিভিন্ন সময় তার অনুষ্ঠানে নিয়ে নানানভাবে অপমান করেছে, এবং তার আচার আচরণ কিন্তু একটা কি বলবো, হিজড়াদের আমি পছন্দ করি, হিজড়া বললেও আসলে তাদের অসম্মান করা হবে, মানে তার আচার আচরণের মধ্যে একটা ব্যাটা ব্যাটা একটা ভাব থাকে, আর হচ্ছে গিয়ে খুব আক্রমণাত্মক। যখন সে কথা বলে দেখবেন যে আলোচক যখন কথা বলছে তখনও সে কথা বলে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের কিছু সাউন্ড করে, খুব অস্বাভাবিক কিছু সাউন্ড করে, আর হচ্ছে মানে তার মন মতো কথা না হলে হ্যাঁ হ্যাঁ এরকম দেখবেন ঘুমাইতে থাকে পুরা। কিন্তু আরব খানের সেই অনুষ্ঠানে সুমাই ইসলামের যেই কথা বলার ধরন, মানে আরবকে সে শোনা ভাই ভাই তুমি এরকম করে না আরব, হ্যাঁ নানান ধরনের খুব মানে মোলায়েম কথাবার্তা আরব আরবের সাথে তিনি বলেছেন, এবং আরব কিন্তু একেবারে প্রকাশ্যে, সেখানে আরেকজন সাংবাদিকও ছিল আমাদের সিনিয়র সাংবাদিক হারুন ভাই, তাকেও কিন্তু অপমান করেছে, একদম সরাসরি অপমান করেছে, এবং আমি হারুন রশিদের চোখ মুখ কিন্তু দেখে বুঝছিলাম সে খুবই মানে এটাতে অস্বস্তি বোধ করছেন, এবং সে কিন্তু মানে তারই কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার কথা, তিনি যদিও মানে কি বলবো ধৈর্য টর্য সহকারে অনুষ্ঠান শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু অপমান করা হয়েছে। অপমান করার পরেও এই সোনা ইসলাম, মানে সোমা ইসলাম কিন্তু আপনার মানে থামেন নাই, তিনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আরবকে একদম খুব সোনা ভাই বলে তারপরে খুব আদর আপ্যায়ন করেছে। এখন এই যে একজন সাংবাদিকের চরিত্রের মধ্যে পরিবর্তন, এই জায়গাটায় যদি একজন ছাত্র দলের কোনো একজন খুনের আসামি হতো কিংবা ছাত্র শিবিরের হলে তো কোনো কথাই নাই, তাহলে দেখতেন সোমা ইসলামের আচার আচরণ অন্যরকম। এবং আরব খান যে মামলার কথা বলা হচ্ছে, আশ্চর্যজনক বিষয় দেখুন, সে কিন্তু বলেছে, আমি মনে করি সে ভালো হোক আর খারাপ হোক, সে এই কদিনে বিভিন্ন গণমাধ্যমে যেসব কথাবার্তা সে বলেছে আমি তার কথার সাথে 100% আমি একাত্মতা প্রকাশ করি, কিন্তু সে যেটা বলেছে যে 95% না, এখানে বলতে পারে 99.9% সাংবাদিকই সে যেটা বলেছে সেটা। তো আমি যেটা বলতে চাই, যে মামলাটা নিয়ে আজকে সাংবাদিকরা সবাই মিলে, গতকালকে নিশ্চয়ই দেখেছেন যে আপনার সবগুলো পত্রিকা একসাথে তার বিরুদ্ধে নাকি ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে, সবাই একসাথে মানে কুকুরের পালের মতো বাংলাদেশের সাংবাদিকগুলো একসাথে তার পিছনে ই করছে, কারণ ওই যে সাংবাদিকদের এখন হাতে ঘা লেগেছে, যে কারণে তারা সবাই মিলে আরব খানের পেছনে লেগেছে। এবং দেখেন বলা হচ্ছে এখন আরব খান পকেটমার ছিল, আরব খান চাঁদাবাজ ছিল, আরব খান ধর্ষক ছিল, নানান মানুষজনের কাছ থেকে 2 নম্বরি করে টাকা পয়সা নিয়েছে, খুন করেছে, ওগুলি তো বাদ, যে খুনের ঘটনা আমি আশ্চর্য হয়ে যাই যে আজকে 5 বছর একজন পুলিশ কর্মকর্তা, সাধারণ মানুষ না তো, একজন পুলিশ কর্মকর্তাকে মারা হয়েছে তাও নৃশংসভাবে আগুনে পুড়িয়ে তারপরে তার লাশ গায়েব করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এত বড় একটা ঘটনা বাংলাদেশের গণমাধ্যম জানে না, পুলিশ জানে না, অবশ্যই জানে, সেটা নিয়ে তো পুলিশের সারা দেশ গরম করে ফেলার কথা, পুলিশ কেন চুপ ছিল এটা প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পুলিশ যদি চুপ থাকেও সাংবাদিকরা কেন চুপ ছিল, সাংবাদিকদের কোন লেভেল পর্যন্ত সরকার কিংবা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা এর সাথে জড়িত আছে বলা হচ্ছে, তারা কতটা প্রভাবশালী বা কতটা নিয়ন্ত্রণ এই গণমাধ্যমের প্রতি প্রতিষ্ঠা করেছে সেটার একটা জাস্ট উদাহরণ এটা। অতএব আমি মনে করি এই যে আরব খান যেটা বলেছে যে সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক, আরেক দেখলাম আন্তর্জাতিক এক সাংবাদিক বাংলাদেশ থেকে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ে তারপর সেনাবাহিনী থেকে চাকরি হারিয়েছে, সেই আন্তর্জাতিক সেনাকে এখন সাংবাদিক, সেও তাকে ফোন করেছিল, তো তাদের ফোন করার উদ্দেশ্য কী? আরও যারা যারা এই আরব খানের কাছে চাঁদাবাজি করেছে, আরব খান তো নিজেই বলেছে যিনি ফোন রেকর্ড দিয়েছে তার ফোন রেকর্ডের মধ্যেই বলছে তার কাছের একজনকে 7 লাখ টাকা না $7,000 কত যেন সে দিয়েছে, এই টাকাগুলো তারা নিয়েছে। সাংবাদিকরা কারা কারা এতদিন ধরে আরব খানকে এই হত্যা মামলা থেকে বাঁচানোর চেষ্টা করেছে, কারা এতদিন এটা গোপন রেখেছিল, পুলিশ কেন গোপন রেখেছিল, এই বিষয়গুলোর উত্তর আমি মনে করি আসা প্রয়োজন। এবং এই যে সুমাই ইসলাম নাই স্বর্ণ চা দিলে নাই কী দিত, হয়তো একটা গলার চেন দিত, দুইটা পালা দিত, বা কোমরের বিছা খিচা কিছু একটা দিত, এই যে এটার জন্য
এই যে গণমাধ্যমের মানে টেলিভিশনের পর্দার সামনে লাইভের ভেতরে এই যে আরাফ খানের সাথে সোনা ভাই তুমি এই সেই এইভাবে যে কথাবার্তা বলল, এটা মানে বাংলাদেশের সাংবাদিকতার যে মানদণ্ড সেটাকে কোথায় নিয়ে গিয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ। আমি বাংলাদেশের মানুষের কাছে এটার বিচারের দায় ছেড়ে দিলাম, কারণ আরাফ খানকে এখন যদি আটক করাও হয়, যেভাবে সাংবাদিকরা লেগেছে তাকে হয়তো চেষ্টা করবে আটক করার জন্য, আটক করা হলো আমি মনে করি তাকে ফাঁসানো হবে। এটা অনেকটা ওই কি একটা বলে না যে কাকে দিয়ে কাকে ই করা হচ্ছে, ওরকম একটা কিছু হবে। এর ভেতরে আসলেই যারা আছে তাদের নাম আসবে না। আরাফ খানের হয়তো ফাঁসি হয়ে যেতে পারে, যে 6 জন আসামি করা হয়েছে 8 জন আসামি করা হয়েছে তাদের হয়তো ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, নানান সাজা হতে পারে, কিন্তু এর ভেতরে আসলেই কোন পুলিশ অফিসার আরেকজন পুলিশ কর্মকর্তাকে খুন করিয়েছে, কারা গুম করতে চেয়েছে, কারা তদন্ত করেনি, কারা এখন পর্যন্ত সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য গণমাধ্যমকে ব্যবহার করেছে, কোন সাংবাদিকের সাথে জড়িত ছিল এটা ধামাচাপা দিয়ে রাখতে, তাদের সবার বিচার হোক, এটা আমি চাই।